ওলামায়ে কেরামকে নিয়ে পরামর্শ স্বরূপ সেমিনার করবেন, আপনার বুঝে না আসলে ওলামায়ে কেরামের সুন্নি ওলামায়ে কেরাম যোগ্য আলেম এদিন আছে কিনা। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা সেরকম মীমাংসিত মীমাংসিত, সেজন্য আলা হযরত ফাজলে বেরেলভি উনি বলেছেন খারেজি চিনার আলামত হচ্ছে এরা মাওলা আলী শের খোদাকে গালি দেবে, আর শিয়া চিনার আলামত হচ্ছে এরা আমির মুয়াবিয়াকে গালি দেবে। হুজুর গাউসুল আজম মেজবান নারী কিবলায়ে আলম সুন্নিয়াতের প্রাণ, এটা সবাই মানেন তো? সুন্নিয়াতের কিছু আকীদা আছে, আমি আপনাদের কাছে আমার শেষ কথা, মহামান্য ঔলাদ গাউসুল আজম তাশরিফ ফরমা, ইনাদের কদমে আমি আরশ পেশ করব। সুন্নিয়াতের কিছু আকীদা আছে, আছে কি না, যেটা হাজার বছর আগ থেকে সমাধান হয়ে হয়ে আসছে, এটা মেজবান্ডার দরবার সুন্নিয়াতের দরবার, কথা বলুন ঠিক না? কোন সাহাবার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না, এটা মেজবান্ডার দরবার শরীফ থেকে আজকে এই শাহি ময়দান থেকে আমি ঘোষণা দিতে চাই, আওলাদ ও নবীর সাহাবী ও নবীর, কথা বলো ঠিক না? সাহাবী কার, একটু জোরে বলেন, সাহাবী কার, নবীজি আওলাদ কার, নবীজি, নবীজির আওলাদকে আমরা মহব্বত করি, নবীজির সাহাবীকে আমরা অনুসরণ করি, কথা বলো ঠিক না? যেই বিষয়ে 1200-1400 বছর ধরে ধারাবাহিক মীমাংসিত, কি বললাম, মীমাংসিত, এই বিষয় নিয়ে যাতে কেউ বিক্ষিপ্ত আকারে কেউ কিছু না বলে, বলতে চাইলে কারো কোনো বিরুদ্ধে বলতে চাইলে আজকে শাহি ময়দানে অনুরোধ করছি, আপনারা সুন্নি ওলামায়ে কেরামকে নিয়ে আগে সেমিনার করুন, কথা বলুন ঠিক না? আপনি বিক্ষিপ্ত অবস্থায় একটা কিছু বলে ফেলবেন, এটা ফেসবুকে আসবে, ইউটিউবে আসবে, এটা সুন্নিদের সাথে একটা মতানক্য হয়ে যাবে, অথচ আজকে যিনি ওসিয়ে গাউসুল আজমের আয়না, আয়নায় ওসিয়ে গাউসুল আজম হযরতে শাহ সুফি মনিরুল হক মেজবান্ডারী গাউসুল আজম মেজবান্ডারী শতবর্ষ বার্ষিকীর মধ্যে উনি চাইলে মোনাজাত দিতে পারতেন, কিন্তু মোনাজাতটা দিয়েছেন ইমাম আহলে সুন্নতকে, কথা বলুন ঠিক না? কাকে দিয়েছেন? ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নূরুল ইসলাম হাশিমি শাহ রহমাতুল্লাহ আলাইহকে, কেন? ইনি প্রমাণ দিয়েছেন গাউসুল আজম মেজবান্ডারির দরবার এটা সুন্নিয়াতের দরবার, কোন দরবারে এমন কিছু কথা বলবেন না, এমন কিছু বক্তব্য রাখবেন না যেটা মেজবান্ডার দরবারের মধ্যে আঘাত আসে। এই দরবারের কিছু খুসুসি কালাম আছে যেটা দায়রার মধ্যে পড়তে হয়, কিছু দায়রার মধ্যে পড়তে হয়, খাস কালাম সবাই বুঝবে না, সবাই বুঝবে না, এটা মারফতের বিষয়, এটা আধ্যাত্মিকতা বিষয়, এটা দায়রা শরীফের মধ্যে পড়তে হয়, কিন্তু দুঃখের বিষয় কোন কালাম কোন জায়গায় পড়তে হয় আমরা সেটা জানি না, এই ভিতরে দায়রা শরীফের কালামগুলো আমরা মাইকে মাত বলি আর ফেসবুকে আসে, তখন মানুষ এ দরবার শরীফ দিয়ে উল্টা সিধা বলা শুরু করে, কথা বলুন ঠিক না? সেজন্য আজকের মাহফিল থেকে করজোর অনুরোধ করছি, কোন দরবারে বিক্ষিপ্ত অবস্থায় কোনো কিছু বলবেন না, বললে সুন্নি ওলামায়ে কেরামকে নিয়ে পরামর্শ স্বরূপ সেমিনার করবেন, আপনার বুঝে না আসলে ওলামায়ে কেরামের সুন্নি ওলামায়ে কেরাম যোগ্য আলেম এদিন আছে কিনা। হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা সেরকম মীমাংসিত মীমাংসিত, সেজন্য আলা হযরত ফাজলে বেরেলভি উনি বলেছেন খারেজি চিনার আলামত হচ্ছে এরা মাওলা আলী শের খোদাকে গালি দেবে, আর শিয়া চিনার আলামত হচ্ছে এরা আমির মুয়াবিয়াকে গালি দেবে। সেজন্য আজকে দরবার শরীফ থেকে বলবার সতর্ক হয়ে যান, দরবারে আঘাত হয় সুন্নিয়াতের উপর আঘাত হবে এরকম কোনো বক্তব্য পেশ করবেন না, আমি করজোর অনুরোধ করছি সুন্নিয়াতকে অক্ষ রাখবেন, যেভাবে হযরতে সাইয়েদরা সৈয়দ মনিরুল হক মেজবান্ডারী অক্ষের জন্য সুন্নিয়াতকে অক্ষর জন্য এখানে কাজ চালিয়েছেন, উনি ওনার জীবনটা কুরবান করে দিয়েছেন, ওনার শেষ আশা ছিল গাউসুল আজম মেজবান্ডারী এই মাজারের পাটটাকে সেরকম একটা নকশা দেবেন, উনি নকশাটা করেই পর্দা করে দিয়েছেন, কথা বলুন ঠিক না?
সেজন্য অনুরোধ করছি এই দরবার সুন্নিয়তের দরবার আমি আমার পক্ষ থেকে এমন কিছু কথা বলবো না আপনি আপনার পক্ষ থেকে এমন কিছু বিক্ষিপ্ত কথা বলবেন না যেটা সুন্নিয়তের উপর আঘাত আসে মতানক্য হয় এরকম কোন কথা বলবেন না আমি মহামান্য ওলামায়ে গোসল আজমের ওনাদের উপস্থিতির কথা অনুরোধ করতেছি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা গোসল আজম মেজবান্ডারি যেভাবে সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন এখানে গোসল আজম মেজবান্ডারি সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন কথা বলুন ঠিক কি না সুন্নিয়ত কাকে বলে এটা গোসল আজম মেজবান্ডারি শিক্ষা দিয়েছেন সেজন্য ওনার এই উনি কে ছিলেন এটাকে চেনার জন্য ওসিয়ে গোসল আজমকে পড়তে হবে আমি অনুরোধ জানাবো ওসিয়ে গোসল আজমের লিখিত অনেক কিতাবাদি আছে আপনারা একটু পড়ুন এগুলো পড়লে বুঝবেন সুন্নিয়ত কাকে বলে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা খাদিমুল ফুকরা ওসিয়ে গোসল আজমের সে প্রধানক অনুসরণ করে আমাদের সবাইকে সুন্নিয়তের মধ্যে অক্ষত থাকার তৌফিক দান করুক সবাই একসাথে বলি আমিন আলাইকুম ইয়া রাসূল।